নমস্কার, আমি পূজা আর আপনারা দেখছেন পূজার ডায়েরি। আজ নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট। তাহলে দেরি না করে এবার রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা বাঁধাকপি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে অল্প একটু ভাপিয়ে নেব। এটা ঢেকে দিচ্ছি যাতে ভাপানোটা তাড়াতাড়ি হয়ে যায়। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে কপিটাকে নেড়ে দিয়েছি। খুব বেশি ভাপানোর দরকার নেই, কপির কালারটা চেঞ্জ হয়ে এলেই নামিয়ে নিতে হবে। এটা ভাপানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে গরম বসে কপিটা আরও নরম না হয়ে যায়। এবার তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটাকেও লাল করে ভেজে নেব। মাছের মাথাটাকে উল্টে পাল্টে সব দিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার যে তেলটা আছে এই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে ফোড়ন। প্রথমে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে। আমি এখানে ফোড়নে গোটা গরম মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেকটা। পেঁয়াজটা এখানে কুচিয়ে দিয়েছি, যেহেতু এই রান্নাটাতে মাছের মাথা ব্যবহার করছি। অনেক সময় মাছের মাথা দিয়ে কোনো কিছু রান্না করলে আষ্টে গন্ধ লাগে, পেঁয়াজ দিলে সেটা আর লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশানাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে কিছু কিছু রান্নাতে কিন্তু চিনি দিলে রান্নার টেস্টটা বেড়ে যায়। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1/2 ইঞ্চি আদা আর 6-7টা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। এটা একটু নেড়ে চেড়ে আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম যে মিক্সিং জারটায়, সেটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি যাতে করে মশলাটা কষাতে গিয়ে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কপিটা। এবার স্বাদ মতো লবণ দিয়ে কপিটার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রান্না হতে দেব 5-6 মিনিটের জন্য।
5 6 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিচ্ছি। অনেকটাই জল বেরিয়েছে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল এখানে ব্যবহার করিনি। এটা আর ঢাকার দরকার নেই, এইভাবেই না ঢেকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যতক্ষণ না এক্সট্রা জলটা শুকিয়ে কপিটা কড়াইতে লেগে আসছে। দেখতেই পাচ্ছেন কপির পুরো জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকেও লাইক করে দেবেন। দেখা হবে পরের কোনো রান্নাতে। আজকের মতো টাটা।